বাংলাদেশের বিপক্ষে হেসে খেলে জয় পেয়েছে ভারত একশো চুয়াত্তর রানের টার্গেটে খেলতে নেমে বিরাশি বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় এশিয়া কাপের হট ফেভারিট ধনী বাহিনী দলের পক্ষে সর্বোচ্চ রোহিত শর্মা তিরাশি ও শেখর ধাওয়ান চল্লিশ রান করেন শেষ পর্যন্ত ভারত সাত উইকেটে জয় পায় বিরাট কোহলি বলেন অভিনন্দন রোহিত প্রথম ম্যাচের পর দুর্দান্তভাবে ফিরে এসেছে টিম ইন্ডিয়া পাকিস্তানের পর আজ আরও একটি ক্লিনিক্যাল পারফরমেন্স যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটা হলো টিম এখন কারো একার ওপর নির্ভর করে না যাদের যা এক বছর পর দলের সুযোগ পেয়ে প্রমাণ করেছে সে বেস্ট ইলেভেন সবসময় ডিজার্ভ করে আর আশা করি বাংলাদেশ পরের ম্যাচে নিজেদের ফিরে পাবে কারণ তারাও এখন ক্রিকেটের বিগ বয়